হ্যালো এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থীরা, সামনের এই অল্প কয়েকদিন প্রিপারেশন নিয়ে আমি এ প্লাস পেতে চাই। আমাকে কি করতে হবে? আমাকে অনেক গুছিয়ে পড়াশোনা করতে হবে, আমাকে অনেক স্মার্টলি পড়াশোনা করতে হবে, সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এই যে আপনি বললেন গুছিয়ে পড়া, স্মার্টলি পড়া, এটা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? গুছিয়ে পড়া বা স্মার্টলি পড়া বলতে আমি বুঝাতে চাচ্ছি নিজের সক্ষমতার জায়গা এবং দুর্বলতার সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে, সঠিক জ্ঞান থাকতে হবে। তুমি কি পারো কি পারো না, কতটুকু নতুন করে কভার করতে হবে, কতটুকু রিভাইজ একদম অস্থির লেভেলে নিয়ে যেতে হবে, এই যে মার্কেট যে প্রসেসটা সেটা তোমাকে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তা না হলে তুমি যখন পড়তে বসবা তুমি হারায় যাবা। অনেক অনেক হাজার হাজার টপিকস তোমার চারপাশে ঘুরবে, তোমার পড়ানোটা গুছানো হবে না। আমি আমার লাইফে একটা ছোট্ট হ্যাকস ইউজ করতাম। আমি যখন পড়াশোনা করতাম আমি একটা প্ল্যানার রেডি করতাম। যখনই আমার কলেজে রুটিন দিয়ে দিত বা যে কোনো পরীক্ষার আগে রুটিন দিয়ে দিত, আমি একটা গ্যাপ অ্যানালাইসিস করতাম। অর্থাৎ যা যা আমাকে পড়তে হবে তার ভিতর কতটুকু পড়া হয়েছে, কতটুকু পড়েছি, নতুন কতটুকু পড়তে হবে, এর একটা ক্লিয়ার চিত্র আমি দেখে নিতাম। তোমাদের সাথে ওই রকমই একটা প্ল্যানার এখন আমি শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের পড়াশোনাকে একটা স্মার্ট আকারে নিয়ে যাবে। সো স্মার্ট আকারে নিয়ে যাওয়ার জন্য চলো প্ল্যানারটা আমরা একটু ডিসকাস করে নিই। দেখো, তোমার কোথায় গ্যাপ আছে, তোমার কোথায় ঘাটতি আছে, কোন জায়গায় কী আছে, তোমার থেকে ভালো অন্য কেউ কিন্তু জানি না। আমাকে যদি অনলাইনে জিজ্ঞাসা করো, ভাইয়া আমাকে সাজেশন দেন, আমাকে টিপস দেন, এটা দেওয়ার জন্য আমাকে জানতে হবে তোমার সক্ষমতা দুর্বলতা কোন জায়গায়। প্রথম স্টেপ, আমরা যদি 45 দিন পড়াশোনা করে অ্যাপ্লাস পেতে চাই, আমাদের প্রথম স্টেপ হচ্ছে এক, আমার কোন কোন চ্যাপ্টার আমি পরীক্ষায় অ্যান্সার করার জন্য সিলেক্ট করেছি। আমরা এখনই শর্টকাট সাজেশনে যাব না, কিন্তু আমরা জানি যে সাপোজ একটা চ্যাপ্টারে আমাকে 6টা সাবজেক্ট আছে, 6টার ভিতর আমি যদি 5টা একদম সলিড, এই 5টা থেকে প্রশ্ন যদি আসে তাহলে আমি 5টাকেই সিলেক্ট করব, 5টা থেকে আমি আগে অ্যান্সার করার চেষ্টা করব। তাহলে বাকি এক কী থাকবে? বাকি এক হয়ে যাচ্ছে আমাদের ব্যাকআপ প্ল্যান। আর এই ব্যাকআপ প্ল্যানের জন্য আমাদের প্ল্যানটা সাজাইতে হবে। এই প্রসেসে যখনই তুমি আগাচ্ছ তোমাকে ফার্স্ট যেই কাজটা করতে হবে তা হচ্ছে গ্যাপ অ্যানালাইসিস। গ্যাপ অ্যানালাইসিস কী, কীভাবে করব? আমি জানি অনেকটা প্যারাদায়ক মনে হইতে পারে, বাট আমি এই কাজটা করতাম আমার প্রিপারেশন দেওয়ার জন্য। তোমাদের যখনই কেউ রিভিশন করতে বলে তোমরা যেই কাজটা করো তেলা মাথায় বারবার তেল দাও, অর্থাৎ যেই জিনিসটা পারো সেই জিনিসটা বারবার রিপিট করতে থাকো। সো প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি একটা এক পাতার ভিতরে একটা নোট ক্রিয়েট করবা, যেটা নাম দিতে পারো ওয়ান পেজার বা প্ল্যান। ঠিক আছে, যেহেতু আমি উচ্চতর গণিত পড়াই, আমি উচ্চতর গণিতের প্রথম পত্রে একটা প্ল্যান তোমাদের সাথে শেয়ার করি যে ডিজাইনটা কেমন হতে পারে। একটু সময় লাগবে, বাট এই একটা প্ল্যান তোমাকে অন্য সবার থেকে অনেক অনেক গুণ এগিয়ে নিবে। প্ল্যানটা তোমরা দেখতে পাচ্ছ উচ্চতর গণিত প্রথম পত্র, আমাদের অধ্যায় আছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, সরলরেখা, বৃত্ত, সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত, অন্তরীকরণ, যুগজীকরণ। এখন আমি ওয়েটেজটা কীভাবে দিছি, কোনটাতে তোমার সক্ষমতা কত? লাইক তুমি ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের বেসিকের সবগুলা পার্ট বুঝো। বেসিক বলতে কী বুঝাচ্ছেন? আমাদের যে টার্মগুলো আছে, সূত্রগুলো আছে, সূত্রগুলো প্রয়োগ করতে পারো। তার মানে এইটা না বইয়ের সব ম্যাথ তুমি করতেছো, সব ম্যাথ করার কথা বলছি না। বইয়ের ভিতর যা যা ইউজ করা লাগে, যে রকমের প্রশ্ন আসতে পারে সেটাকে আমি বেসিক আকারে দিচ্ছি। অর্থাৎ অধ্যায়টা স্টার্ট করার জন্য, প্রবলেমটা স্টার্ট করার জন্য যে জিনিসগুলো তোমাদের জানা থাকা লাগবে, এই ক্ষেত্রে তোমরা বইয়ের উদাহরণের ম্যাথগুলো ইনক্লুড করতে পারো। এর পরবর্তীতে এটাতে আমি মার্কিং দিতেছি কত, 40, কারণ এটা থাকাই লাগবে, বেয়ার মিনিমাম এটা আমাদের থাকাই লাগবে। এরপর হচ্ছে সিকিউ। প্রথমেই বিগত 2 বছরের 22 এবং 21-এর কোয়েশনগুলো, সিকিউ কোয়েশন তোমার সব সলভ করা হয়েছে কিনা, যদি সলভ করা হয়ে যায় তুমি নিজেকে 30 দিয়ে দিবা, এবং আস্তে আস্তে 20, 19, 18 এদিকে যাবা এবং প্রবলেমগুলো আইডেন্টিফাই করবা। যদি মোটামুটি তোমার 2টা বা 3টা, তোমার সক্ষমতার উপর ডিপেন্ড করে এই মার্ক্সটা তুমি ডিসাইড করবা, যদি 2 সালের প্রশ্ন পরপর 2 সালের প্রশ্ন সকল বোর্ডের প্রশ্ন সলভ করে ফেলো তাহলে তুমি তোমাকে 30 দিয়ে দিবা। এমসিকিউ এর ক্ষেত্রে এখন পর্যন্ত বোর্ডে যত এমসিকিউ আসছে সব তুমি সলভ করছো কিনা, সব তুমি করতে পারো কিনা, সবগুলোর ভিতর কোন জায়গায় তোমার বারবার ভুল হয় সেই ভুলগুলো মার্ক করতে পারছো কিনা, যদি এটা করো নিজেকে 30 দিবা। এইখানে যদি তোমার 100 ফিল আপ হয়ে যায় তাহলে তুমি বুঝতে পারবা তোমার এই চ্যাপ্টারটা কমপ্লিট। ক্লিয়ার? সেম রিমার্কে গিয়ে লিখবা এই ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ে কোন টাইপের প্রবলেমগুলো তোমাকে সবচেয়ে বেশি প্যারা দিচ্ছে। জাস্ট তোমাকে একটা উদাহরণ দিই, কোকোকোলা, স্প্রাইট এবং পেপসির একটা ম্যাথ আছে বর্ণনামূলক, এই বর্ণনা থেকে ম্যাট্রিক্স রেডি করে তারপর আমাদের সলভ করা লাগে,
প্যারাদাইক হতে পারে। 3x3 ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে গিয়ে তুমি প্যাচ লাগাইতে পারো ক্যালকুলেশনে, কি কি ভুল করো এই ভুলেরগুলো তুমি রিমার্কসে লিখে রাখবা। তার মানে নেক্সট টাইম যখনই তুমি প্রিপারেশনে বসবা, যখনই তুমি এই প্রিপারেশন নিতে বসবা, এই যে কার্ডটা আছে এই কার্ডটা দেখলেই তোমার সকল প্রবলেম চলে আসবে। কি কি জায়গায় তোমার ভালোভাবে পড়তে হবে, রিমার্কে তুমি যেগুলো লিখে রাখতেছো ওইগুলো সবার আগে রিভাইজ করবা, কারণ এগুলোতে তোমার বেশি ভুল হয়, তখন তোমার বারবার তেলা মাথায় তেল দেওয়া হবে না। এখন কথা হচ্ছে রিভাইজ করবো কোথা থেকে, আমার কাছে তো প্রশ্নপত্র নাই। এইটাও একদম ভুয়া কথা, তোমার কাছে এখনও প্রশ্নপত্র আছে। কিভাবে? তুমি যে রাইটারের বই পড়ো না কেন, বইয়ের ভিতরে অনেকগুলো এমসিকিউ থাকে না, অনেকগুলো সিকিউ থাকে না, সেগুলো কি সলভ করছো? একই কথা কিন্তু, সলভ হয়ে যাবে। তাছাড়া আমি আমার যে প্লেলিস্টগুলো আছে বা অন্যান্য যে প্লেলিস্টগুলো আছে দেখবা, সার্চ করলে তুমি প্রশ্ন পাচ্ছ, সেই প্রশ্নগুলো সলভ করলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। বিগত বছর আমরা 10 মিনিট স্কুল এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ওয়ান শট ভিডিওগুলো এখনও আছে, হয়ে যাচ্ছে। সো ম্যাটেরিয়াল কিন্তু আছে, নিজেকে যতই তুমি বোকা বানাও না কেন, আমি তো পড়তে পারতেছি না, আমি তো দেখতে পারতেছি না, নিজেকেই বোকা বানাচ্ছ। আর এই জায়গাতেই স্মার্টনেসের দরকার। তোমার কাছে গাইড আছে, গাইডের পিছনে কোশ্চেন দেওয়া আছে না, সিকিউ এমসিকিউ সলভ করে ফেলো। মেইন বই আছে, মেইন বই থেকে সলভ করে ফেলো। ওকে ফাইন, আমার কাছে টেস্ট পেপার আছে, টেস্ট পেপার থেকে সলভ করো। আরেকটা কাজ করবে এখন থেকে, তোমার প্রিপেয়ারডনেস বোঝার জন্য প্রতিদিন এক সেট মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবা। অর্থাৎ যে কোনো একটা কলেজের কোয়েশন খুলে তুমি ওই কলেজের কোয়েশনে পরীক্ষা দিবা, ভুলগুলো চিহ্নিত করবা। আমি বারবার বলতেছি একই কথা, এম্পাসাইজ দিচ্ছি, কোন প্রশ্নগুলো তোমার ভুল হচ্ছে একদম গোল গোল করে রেখে দিবা, প্রয়োজনে রিমার্কসেও লিখে রাখবা। তাহলে হবে কি, তাহলে তুমি বুঝে যাবা তোমার প্রিপেয়ারডনেস কতটুকু। এইভাবে যেমন তুমি সরল রেখা, বৃত্ত, সংযুক্ত কোণে, ত্রিকোণমিতিক অনুপাত, অন্তরীকরণ, যুগজীকরণ মার্কিংটা সেট করে ফেলবা, দেখবা তোমার পুরো উচ্চতর গণিত প্রথম পত্র একটা শেপে চলে আসছে। জাস্ট ইমাজিন, সেম কাজটা যদি তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংরেজির জন্য করতে পারো, তোমার অ্যাপ্লাস ঠেকানোর মতো কেউ নাই। এই টেকনিকটা দেওয়ার কারণ কি, এই প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করার কারণ কি, যখন তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পড়তে বসো, পড়তে বসার সময় তোমার মাথায় রাজ্যের দুশ্চিন্তা থাকে, তুমি আসলে ফিক্স করতে পারো না কি দিয়ে শুরু করবা। দেখা যায় কি রিভিশনের 80% কেসে যেই জিনিসটা তুমি বেশি পারো ওই জিনিসটাই তুমি পড়তেছ, যে জিনিসটা তোমার পারা হয় না বা কঠিন ওই জিনিসটা তুমি পড়তে পড়তে লেটের দিকে চলে যাও, আগ্রহ কমে যায় আর পড়াই হয় না। সো এই প্ল্যানারটা থাকা জরুরি, যেমনটা প্রথমে বলছিলাম, অনেকে ভালো না লাগতে পারে। আই থিঙ্ক কাদের কাদের ভালো লাগছে একটু জানাই দিবা। আমি তোমরা যদি এই কার্ডটা ফিল আপ করে কমেন্টে জানাই দাও, তাহলে আমি পরবর্তীতে আমাদের যে চ্যাপ্টার ভিত্তিক, যেহেতু ম্যাথমেটিক্স পড়াই, ম্যাথমেটিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি স্ট্রং জোন, উইক জোন, এই পার্টগুলো নিয়ে আমি ভিডিও বানাবো, যে এই পার্টটা একটু ভালো করে পড়বা, এই পার্টগুলো কিন্তু কনফিউজিং, কমন মিস্টেকগুলো এই পার্ট থেকে আসে, এই ভিডিওগুলো আমি পর্যায়ক্রমে নিয়ে আসবো। সো 45 দিনের প্রিপারেশনে যদি তুমি অ্যাপ্লাস পেতে চাও, তাহলে অবশ্যই তোমার কাছে থাকতে হবে এই চার্টটা, এই প্ল্যানারটা, প্রত্যেকটা সাবজেক্টের এই প্ল্যানারটা রেডি করে আমাকে ঝটপট জানায় দাও। ইনিশিয়ালি যখন তুমি রেডি করতে যাবা তোমার কাছে মনে হচ্ছে ওয়েস্ট অফ টাইম, কিন্তু না স্যার, তোমাকে তোমার চেয়ে ভালো আর কেউ চিনে না, কোনো টিচারই তোমার থেকে ভালো তোমাকে চিনে না, নিজেই নিজের সবচেয়ে বড় শিক্ষক তুমি। সো মার্কিংগুলো সেই অনুযায়ী করো। জানি অনেক ক্ষেত্রে তোমাদের মার্কিং 100% হবে না, কীভাবে 100% করতে হবে ওই গোলটাই তুমি ডেইলি সেট করবা, যে আমি এইভাবে কাজ করলে 100% হিট করতে পারবো। এবং দেখবা তোমার বোধহয় 2 দিন লাগবে পুরোটা রেডি করতে, 2 দিনও লাগবে না, জাস্ট 3-4 ঘন্টা যদি সময় ব্যয় করো তোমার পুরো বইয়ের সবগুলো সাবজেক্টের এই কার্ডটা রেডি হয়ে যাবে, এই প্ল্যানারটা রেডি হয়ে যাবে, তোমার অ্যাপ্লাস পাওয়ার চান্স অনেকাংশেই বেড়ে যাবে। কেমন লেগেছে এই টিপসটা এবং প্ল্যানার টেকনিক জানিয়ে দাও আমাদের, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। টাটা।